चाय कनेक्टिंग पीपल। वी मेट ऑन टीप स्पॉट यस्टरडे, एक चाय पे डिसाइड किया हमने। हमारे साथ कौन आछे? करण भाई और सिद्धार्थ भाई। सुबह चाय दिए, दिनटा शुरू होच्छे एखन। दो कप चाय दीजिए ना दादा। चाय होबे? थैंक यू, आमी तोमाके भालोबाशी। अमित भाई, अमित टी स्टॉल। Guys, good morning. Welcome back to yet another new vlog of Zindabad Zindagood. আমার সাথে আছে শিবা ইয়ার। এখন বাজে কটা জানো? বাজে হচ্ছে 7:45 সকাল। মুখের খুশি দেখে বুঝে গেছো যে what is the purpose thumbnail দেখে তোমরা বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো এখন যাচ্ছি সিদ্ধার্থ আর করণ ভাইকে আমরা তুলতে দিল সে ফুডি আর ফুড পান্ডে। তো আজকে সারা দিনটার ব্লগটা অন্যরকমই হবে, খাওয়া দাওয়ার উপরে থাকবে। চলো, এখন ওরা আছে ফ্লোটেলে, আমরা যাচ্ছি এখন লালবাজার এরিয়া দিয়ে, গিয়ে ওদের ঘুম ভাঙাবো। এখন এটাই হচ্ছে আপাতত আমাদের প্ল্যান। জোরে থেকো, সাথে থেকো, দেখো সারাদিন আজকে আমাদের কিভাবে কাটছে। বিশ্বাস করো, মন তো পড়ে আছে পাহাড়ে। তোমরা আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করো জাস্ট দেখো, খেয়াল করো। তোমরা আমার ভুড়ি নিয়ে কমেন্ট করেছিলে, ভুড়ি নেই, ভুড়ি গায়েব। আমি অনেক ওয়ার্কআউট করছি আর করার চেষ্টাও করছি, দেখো হেলথ ইজ ওয়েলথ। আমার শরীর এত খারাপ হয়ে গেছিল, তারপরে সত্যিকারের নিজের শরীরের উপর ধ্যান দিয়েছি। আর তোমরা ভুড়ি নিজে কমেন্টটা করেছিলে না, ওই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল। আর খারাপ লাগার জন্য একটা জিনিস ভালো হয়েছে, আমার ভুড়ি কমেছে। আই স্টার্টেড ওয়ার্কিং আউট অ্যান্ড আই স্টার্টেড ফিলিং বেটার। দাদা চা হবে? দু কাপ চা দিজিয়ে না। यही रख देना गाड़ी, यही रहने दीजिए, गाड़ी यही है। कुछ नहीं, चाय दीजिए दो कप। भाई আকাশের রংটা দেখো, জাস্ট অসাধারণ না, মানে দিস ইজ রিয়েল। এই আকাশের রংটা না অন্য সময় থাকে না, কাদা কাদা আকাশ হয়ে থাকে। কলকাতার আকাশও গরিব কিন্তু সামাও এখন একটু বড় লোক, রিচ রিচ ফিল আছে। সবে চা দিয়ে দিনটা শুরু হচ্ছে এখন। একটা কুইক ভিউ দিয়ে দিই তোমাদের ফ্লোটেলের, যেখানটা ওরা আছে এসে না দুর্ধর্ষ জায়গায় আছে। মানে আমরা কলকাতার থেকে আমাদের মাথায় আসে না যে এরকম জায়গায় ওখানে গেস্টকে রাখতে পারবো। হাওড়া ব্রিজটা এখান থেকে লাগছে দেখো ভাই, হাওড়া ব্রিজটা দেখ অসাধারণ লাগছে। এখানটায় হাওয়ার আওয়াজে আওয়াজ আসছে কিনা জানি না। গঙ্গার স্রোত দেখ, গঙ্গার স্রোতটা দেখ, মানে এটা পার, এখানটায় এত স্রোত। ভাই সকালবেলা উঠে এরকম একটা ভিউ যদি দেখি না, কার মন মেজাজ না ভালো থাকে। আমরা পাহাড় পাহাড় যাব বলি, ভাই কলকাতায় তুই পাহাড় না গিয়ে দুদিনের খরচা নিয়ে এইখানটায় থাক, এইখানটায় থাক ভাই। আর এই মনসুনের সময় গঙ্গার স্রোত দেখো জাস্ট, এটা জোয়ার ভাটা মানে কোনো ব্যাপার না, এখন গঙ্গার স্রোতই এরকম। এই 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 জায়গাটা জাস্ট দেখো, এখানটা দেখলে বুঝতে পারবে জলটা না মানে ফুলে ফুলে উঠছে, ফুলে ফুলে উঠছে। ভেতরটা দেখো মনে হচ্ছে না কোনো জাহাজের ভেতর চলে এসেছি, জাহাজে তো কখনো যাইনি। বাট এটা ওই টাইটানিকের এই সিঁড়িটা, এটা এখন চেঁচিয়ে কথা বলতে পারছি না কিন্তু এক্সাইটমেন্টটা না আমি জাস্ট থামাতে পারছি না, অসাধারণ লাগছে। এতটা সিঁড়িতে উঠতে হচ্ছে না শুধু গঙ্গা দেখার জন্য, ওপর থেকে আপনি যাচ্ছে তা দেখো মনে হয় এখান থেকে দেখতে পারো না। এটা লক কি? হ্যাঁ থ্যাংক ইউ। ও ফাইনালি, চেষ্টা করলে কি না হয়, উঠে এসেছি ভাই। এসিতে তো থাকতেও ইচ্ছা করছে না, ইটস সো এরি, সো ব্রিজি। হাঁপিয়ে গেছে, অনেকটা উঠেছে, সো এক্সকিউজ মি। বাকি ভাই এশিয়াজ ওয়ান অ্যান্ড ওনলি ফ্লোটিং হোটেল অ্যান্ড ওয়ার্ল্ডস সেকেন্ড। পাটা কতটা দিচ্ছে এই গাছটা দেখলে বুঝতে পারবে, সো ব্রিজি, মানে না দিল খুশ। তোমরা জানি না ভিডিওতে দেখে কতটা বুঝছো, একটা ফোন বা টিভি স্ক্রিনে হয়তো তোমরা দিচ্ছ, আমি না এরকম প্যানোরামিকভাবে দেখছি অ্যান্ড আই ক্যান ফিল দ্য ওয়েদার। তোমার সাথে এখন আছে করণ ভাই আর সিদ্ধার্থ ভাই, দিলসে ফুডি অ্যান্ড ফুড পন্ডিটস। So I'm blessed and I'm so happy that I could take them
ফর আ কলকাতা ড্রাইভ। তো সকাল থেকে অনেক জায়গা অলরেডি যাওয়া হয়ে গেছে, কচুরি ফচুরি খাচ্ছি আর দেখে কত কিছু শেখার আছে। মানে এমন ভাবে বলছে না নর্মাল ব্লগস গুলো, ইট ইজ কামিং সো ইন্টারেস্টিং টু আস, ইট ইজ কামিং ইন এ সাচ এ ইন্টারেস্টিং ওয়ে যে মানে সত্যি দেখতে ইচ্ছা করছে। আই এম সো গ্ল্যাড দ্যাট আই গট সো মাচ গাইড, লাইক আপনি এক চায় পে ডিসাইড কি আপনি কি, এন্ড হি ইজ ভেরি হেল্পফুল, সিরিয়াসলি থ্যাঙ্ক ইউ সো মাচ ফর পিকিং আপ এন্ড লাইক চায় কানেক্টিং পিপল ইন কলকাতা, লাইক দেয়ার ইজ আ সে না লাইক মেনি থিংস হ্যাপেন্স ওভার কফি, অ্যাকচুয়ালি কলকাতা মে না চায় মে বহুত কুছ হোতা হ্যায়, সো থিংস হ্যাপেন্স ওভার চায়। আর সকাল থেকে তিন চার কাপ চা খাওয়া হয়ে গেছে, আর কলকাতায় আছো তো বলবন্ত সিং ধাবায় যাওনি, ইটস নট পসিবল। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বলবন্ত সিং ধাবা, বলবন্ত সিং ধাবায় হবে আমাদের আড্ডা। বলবন্ত সিং ধাবা দ্যাট হি সার্ভস অ্যামেজিং সিঙ্গারা, এন্ড দ্য ইউএসপি অ্যাবাউট বলবন্ত সিং ধাবা 24/7 ইটস ওপেন, লাইক এনি পার্ট অফ টাইম ইউ গো, লাইক চায় কবি ভি কলকাতা মে, দ্যাটস অ্যামেজিং। এখন বাজে সকাল 8:30, এত সকালে তো আমরা কখনো গুরুদুয়ারায় আসিনি, আর ওরা কাজে লেগে গেছে এই চা দেখে তো, মানে ওরা কলকাতার চা নিয়ে না সত্যি ফ্যান্সি হয়ে গেছে। তো এখন ওরা ওদের ভিডিও বানাচ্ছে, এই চা বানানোর ভিডিও না আমি কখনো এত ভালো করে নিইনি। আমি নিজে এসে এতবার আছি, বলবন্ত সিং আমার আড্ডার জায়গা, বলবন্ত সিং কে কখনো এরকম ভাবে ইন্ট্রো দিইনি, এনারা যত সুন্দর ভাবে ইন্ট্রো দিচ্ছে শেখা উচিত। হাউ আর ইউ মিন্স এক্স্যাক্টলি, আপকো বেঙ্গলি মে কুছ গালি দেগা আপকো সমঝ মে আয়েগা, তো গালি দেগা তো আপ লোগ ক্যা কিজেগা, থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ, আমার থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। আপকো বলবন্ত সিং কা চায় কেসা লাগা? বহুত বড়িয়া চায় থা সিরিয়াসলি, অর সাথ মে উই হ্যাড আ সিঙ্গারা সিঙ্গা, উসকা ফিলিং বহুত আচ্ছা থা, মজেদার থা, এন্ড আই ইন্ট্রোডিউসড আ নিউ ওয়ার্ড টু মাই ভোকাবুলারি, সিঙ্গারা সিঙ্গারা, ওর সমোসা কো সিঙ্গারা, হ্যাঁ, এন্ড নাও উই কেম টু নো কি ইসকো সিঙ্গারা। মুম্বাই মে পানি পুরি সিটি দে কোয়ালিটি, গোলগাপ্পা, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি দিলছে। সানগ্লাসটা পরে আছি একটু কেক মারার জন্য, বুঝতে পারছো একটা আলাদাই পার্ট, খাওয়া দাওয়া চলছে দুপুর থেকে সকাল থেকে, তো এই সকাল থেকে এখন দুপুর হয়ে গেছে, তো মানে খানা ফানা বানানো হচ্ছে, এখান থেকে গরম রসগোল্লা খাওয়া হবে, এটা বুঝতে পারছি পুরো ব্যাপারটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু মানে এরকম ব্লগ এর আগে কখনো আসিনি, ট্রাভেল ট্রাভেল ট্রাভেল, আজকে শুধু খাওয়া খাওয়া খাওয়া, তো হচ্ছে ব্যাপারটা মানে রেজিস্ট করতে পারছি, এখন রসগোল্লার খানা একদম মালাই মারা হচ্ছে, এরপর গরম গরম রসগোল্লা, ওটার মজা আলাদাই, মানে গরম রসগোল্লার ব্যাপারটা না যেটা কলকাতার মেল্ট করে যায়, জানি তোমরা সবাই জানো, কিন্তু কারখানায় ঢুকে রসগোল্লা বানানো দেখে আর ওটা উনুন থেকে খাওয়া আলাদাই ব্যাপার। আর এটা হচ্ছে অলোকেশ দা শ্রীকৃষ্ণর, মানে সব কিছু ভালো ভালো মিষ্টি খেতে হলে চলে আসবে, দারুণ দারুণ মিষ্টি খাবে, আর উই আর অনার্ড আর প্লেস প্লেস যে আমরা এখন কারখানায় ঢুকতে পেরেছি, পারমিশন দিয়েছে অলোকেশ দা, তুমি কিছু বলবে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, তোমরা যে কাজগুলো আজকাল করছো ইটস লাইক মানে তোমাদের অনেক খাটনি অনেক পরিশ্রম, বাট এইভাবে যে লোকের সামনে এসে তুলে ধরছো, আজকে মানুষ খাবার টেস্টের সঙ্গে জানছো এই খাবারটার পিছনে হয়তো একটা 10 টাকা রসগোল্লা, এটা 10 টাকার পিছনে কতটা খাটনি কতটা লোক এক্স্যাক্টলি কি পরিশ্রম, এটা অ্যাটলিস্ট মানুষ জানতে পারছে, রসগোল্লাটা খাওয়ার সঙ্গে অ্যাটলিস্ট এটাও ফিল করবে যে 1 সেকেন্ডে খেলেও ওই 1 সেকেন্ড খাওয়ার পিছনে কতটা খাটনি। আর এই যে তুমি কারখানায় গরমে কতটা কষ্ট হচ্ছে, সবাই তো সুন্দর সুন্দর শোরুমটা দেখে 100%, খুব ভালো লাগছে, তো তোমরা অবশ্যই আসবে শ্রীকৃষ্ণ।
এটা হচ্ছে পূর্ণ সিনেমার অপোজিটে দোকানটার কথা বলছি এক্স্যাক্টলি তো জিনিসটা ফাটাফাটি হচ্ছে অ্যাটলিস্ট এইটুকুনি বলে দিতে পারি এরকম ব্লগ তুমি আমার চ্যানেলে আগে দেখো নি শুধু ট্রাভেল আর ট্রাভেল দেখেছো দিস ইজ সামথিং নিউ রসগোল্লা এই দেখো রসগোল্লা যেটা এসেছিল বানানো হচ্ছিল সেটা এখন দোকানে ঢুকছে আর আমরা এখন শোরুমে ঢুকছি শ্রীকৃষ্ণ সুইটস হচ্ছে পার্টস অফ বিইং আ ইউটিউবার এতক্ষণ কারখানায় ছিলাম এবার দেখো শোরুমে মিষ্টি কিরকম লাগে জানি বাঙালিরা সবাই এমনিভাবে শোরুমে এসে মিষ্টি খাই দেখি আমাদের প্রিয় কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি না আই এম ট্রাইং মাই বেস্ট একদম বিহাইন্ড দ্য সিন আর একদম সামনে এক দুটোই দেখাচ্ছি ভিক্টোরিয়ায় তো কখনো দাঁড়ানোর দরকার পড়েনি বা আমরা দাঁড়াইওনি নতুন করে কলকাতাটা আজকে আমরা সারাদিন ধরে কলকাতায় ঘুরছি আর কলকাতার টুরিস্ট স্পটসগুলো ঘুরছি খাওয়া দাওয়ার জায়গা ভিক্টোরিয়া আর একটা কথা ভাই আমরা বললাম না একবার ব্লগে অনেক কিছু শিখছি শুধু ব্লগিং না ব্লগিং তো শিখছি করবো আলাদা ব্যাপার মাই হিউম্যানিটি ওয়ান অফ দ্য এখন নেই ওই ভিক্টোরিয়ার সামনে তাই জন্যে বলছি এলেও বলবো অ্যাকচুয়ালি বাংলায় বলছি বলে ওরা অতটা কমিউনিকেট করতে পারছে না এলেও বলবো এক্স্যাক্টলি ভাই এদের বিহেভিয়ার এত বড় এত মানে পচাওয়া ব্লগার দিলসে দেশি সাথে জিন্দাবাদ জিন্দা দিলসে দেশি বলছি দিলসে ফুডি আরে দিলসে দেশি না তো জিন্দাবাদ জিন্দা গুড ঘুরছে হো গিয়া হ্যাঁ নাইস সুপার ইউ লাইকড ইট और भी ब्लॉगर का साथ मिला इट्स नॉट दैट यू आर हियर दैट्स व्हाई आई एम सेइंग देयर इज अ वास्ट डिफरेंस बीइंग अ सीनियरिटी यू बीइंग अ सीनियर ब्लॉगर मैंने ये चीज सीखा लाइक यू आर सो हम्बल एंड ग्राउंड टू अर्थ मैं आपका साथ सुबह से जो हूँ यहाँ पे I am not feeling that you are so senior. मतलब I am feeling as good as my friend. मतलब कोई दिक्कत नहीं हो रहा है मुझे आपसे बात करने के लिए मतलब कुछ भी to approach you and मतलब I learnt a lot from you sir. Actually क्या है देखो क्या होता है कि ना हमारी depend करता है कि हमारी bonding कैसी है ठीक है हम चाय पे मिलने के पहली बार हम चाय पे मिले और आज हम अपनी गाड़ी में बैठे घूम रहे हैं Exactly. दिल से फूटी और फूड पंडित इज एट जिंदाबाद 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 इट्स अ बिग थिंग फॉर मी इट्स अ बिग थिंग फॉर अस के यू गाइस आर विद अस नहीं वही मैं बोल रहा हूँ सर कल हम आए और हमारे को यहाँ पे कन्विंस की इतनी प्रॉब्लम हुआ कि हम पूरे दिन में हम सिर्फ चार शूट कर पाए और अभी हमने दो घंटे में चार शूट कर लिए एंड इट्स ऑल अबाउट द मतलब पता क्या द वाइब मैचेस एंड आल्सो द वाइब मैच्ड राइट द टाइम वी हैड द टी एंड आई एम मोर देन हैप्पी सर आई एम मोर देन हैप्पी अगर आप भी कोलकाता इफ यू आर कमिंग टू कोलकाता अरुण टीसवाल चले जाना वहां यू विल हैव अ गुड वाइब नहीं मेरा व्लॉग में ना सबको ही भाई भाई मिलेगा सबको ही मुझे ना इंस्टाग्राम पर कोई भी जगह चाय का कूलर का पिक्चर भेज रहे हैं भाई आपका साथ ही चाय पी रहे हैं तो चाय का साथ एक बॉन्डिंग तो है आई हैव मेट अदर व्लॉगर्स आल्सो मैं नाम नहीं लेना चाहता हूँ एवरीवन इज गुड लेकिन हो जाता है ना किसी का मतलब द एटीट्यूड प्रॉब्लम सो आई लर्न समथिंग एकदम आपका सामने देखा है मैंने आपको लाइक देयर शुडंट बी एनी एटीट्यूड यू पता क्या देयर इज अ रीजन बिहाइंड दिस आल्सो ये जो नेचर होता ना हमारा ये ऐसा इसलिए भी है क्योंकि वी जस्ट वांट टू एक्सप्लोर योर सिटी अगर हम आपके साथ अच्छे से घुलेंगे मिलेंगे नहीं आप हमारे को वो ऐसी ऐसी जगह लेके भी नहीं जाओगे जहाँ पे एक्चुअली में कोई गया नहीं है या पहुँचा नहीं है जैसे आपने मेरे को कुछ कैफेज के बारे में बताया Exactly. जो काफ़ी पॉपुलर है यहाँ पे हम पूरा फैक्ट्री तक गए हैं शूट करने के लिए कोलकाता का रसगुल्ला का फैक्ट्री शूट कर गए और क्या लोग तो इट्स ऑल अबाउट यू नो वाइब्स ये वाइब्स आनी चाहिए किसी से हमारे को नेगेटिव वाइब्स आती ना जब तो ट्रस्ट भी मैं उस बंदे से दूसरी बार मिलता भी नहीं हूँ और हम ने बैठे बैठे अपने कल का प्लान भी बना लिया कि हम कल फिर दोबारा मिल रहे हैं एग्जैक्टली भाई शाम का भी डिनर प्लान आ चुका है 200% क्या बात है बस अभी तो और बाकी है देखते थाको बुझते बच्चों बट्टा की होते चले जे बोललाम ना এরকম ব্লগ আগে কখনো দেখোনি थैंक यू अमित भाई अमित टीस्टल
এত অবধি যদি ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো, সাবস্ক্রাইব না করে কোথাও যেও না, তোমাদের এইটুকুনি সাপোর্ট আমার দরকার। আর আশা করি এই ব্লগটা অন্য ব্লগের থেকে একদম ডিফারেন্ট। তবে এখানটাই শেষ না, আমার এদের সাথে আরও আপকামিং ব্লগ যাচ্ছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, জিন্দাবাদ, জিন্দা গুড।